মায়ের কোল থেকে এগারো মাসের শিশু কন্যাকে কেড়ে নিয়ে আছড়ে মারল এক প্রতিবেশী মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে গোপালনগর থানা এলাকায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ এগারো মাসের শিশু কন্যাকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে ক্রমাগত আছার যার জেরে মৃত্যু হল শিশুর ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী যুবক মৃত ওই শিশুর বয়স মাত্র এগারো মাস নাম শর্মিলা মুন্ডা অভিযুক্ত যুবক উত্তম মুন্ডাকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে গোপালনগর থানার শুভরত্নপুর মুন্ডা গ্রামে মৃত শিশুর বাবা ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে এই দিন সকালে এগারো মাসের মেয়েকে নিয়ে বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়েছিলেন মা অঞ্জনা মুন্ডা আচমকায় প্রতিবেশী যুবক উত্তম ছুটে এসে মায়ের কোল থেকে ছিনিয়ে নেয় শিশুকন্যাকে কোল থেকে শিশুটিকে কেড়ে সামনে ইটের রাস্তার ওপর ক্রমাগত আছাড় মারতে থাকে সকালে আমি রাস্তার দিকে গিয়েছিলাম আমার শাহরির ওই ভাত দিতে যাবো তাই লক্ষ্য হস্তে গিয়ে তো ওই জায়গায় দাঁড়িয়ে আছে এই বলিতে ওই রাস্তার ওই জায়গায় ওই বাড়ি আছে না ওই বাড়ির কাছে দাঁড়িয়ে আছে আর উনি ওই দিক থেকে আসে আমার কাছ থেকে কাইরে নিয়ে নিল মেয়ে হঠাৎ হ্যাঁ নিয়ে আসার মেরেছে মেয়েতে আর আমারে ফেলাই দিল একদিকে মা অঞ্জনা উত্তমের হাত থেকে শিশুকে বাঁচাতে সব রকম চেষ্টা করেও ব্যর্থ হন মায়ের চিৎকার শুনে এরপর ছুটে আসেন প্রতিবেশীরা ধরে ফেলেন অভিযুক্ত উত্তমকে এরপর স্থানীয়রাই অভিযুক্তকে বেঁধে রাখে খবর দেয় গোপালনগর থানায় উত্তম একদিকে আশঙ্কাজনক অবস্থায় ওই শিশুকন্যাকে প্রথমে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে বমি শুরু হয় ওই শিশুর এরপর নিয়ে আসা হয় বনগা মহকুমা হাসপাতালে হাসপাতালে আনার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্ত যুবক এমনিতেই স্বাভাবিক রাজমিস্ত্রির কাজ করতেন অভিযুক্ত যুবকের পরিবারের দাবি গত তিন চার দিন ধরে লক্ষ্য করা যাচ্ছে তার মানসিক ভারসাম্যহীনতা এদিন সকালেও অভিযুক্ত তার নিজের মা ও স্ত্রীর ওপর মারমুখী হয়ে ওঠে তারপর সেখান থেকে পালিয়ে গিয়েই এই কাণ্ড ঘটায় ওই বাড়ির একটা মেয়ে নাকি বউটা নাকি রাস্তায় ছিল মেয়েটা কেড়ে নিয়ে আসার কে মেরেছে আচ্ছা আমার ছেলে ঠিক কি কারণে অভিযুক্ত এই কাণ্ড ঘটালো ধন্দে পুলিশও মঙ্গলবারই ধৃতকে বনগা আদালতে তোলা হয় ঘটনার তদন্ত শুরু করেছে গোপালনগর থানার পুলিশ এলাকায় চাঞ্চল্য থাকায় বসানো হয়েছে পুলিশি ক্রিকেট সকালে ভালোই ছিল হচ্ছে ওই ছেলে মেয়েদের কলে নিল ভালোই ছিল যে ওই দিকে একটু গেছে সেই সময় দৌড়ে বেড়াচ্ছে দিকে যখন এসে তখন ও আসতে এসে আমার মাতৃ যে আমার মারে মেরেছে ওর কি মাথার সমস্যা আছে ওর কি কি যে হয় তো সময়তে ভালো আর সময়তে উল্টো পাল্টা কথা বলছে অভিজিৎ বিশ্বাস ও প্রসেনজিৎ ব্যানার্জির রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গোপালনগর